শুরুতেই সংবাদ শিরোনাম, হামাসের পর আবারও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা। এবার গাজার করোনা টেস্ট সেন্টারে ইসরায়েলি বিমান হামলা। জেরুজালেমে নতুন প্রশাসক চান এরদোগান। আবারও গাজায় ইসরায়েলি বর্বরতায় 212 ফিলিস্তিনি নিহত। নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা, বললেন জারিফ। অতঃপর ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে অস্ত্রবিরতির আহ্বান জানালেন বাইডেন। এবার বিস্তারিত, ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 200+ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস। ইসরায়েল ফিলিস্তিন চলমান উত্তেজনায় লেবানন হতে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বস্তিকে লক্ষ্য করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী টুইটে বলেছে, লেবানন হতে ইসরায়েলের উত্তর অঞ্চলকে লক্ষ্য করে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি, আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এর আগে দ্রুত বৃহস্পতিবার ইসরায়েলে 3টি রকেট হামলা করেছিল দেশটি, তবে সেই হামলায় তারা সফলতা পায়নি। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একমাত্র করোনা ভাইরাস সংক্রমণ টেস্ট সেন্টার। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রয়েছে সেন্টারের কার্যক্রম। মঙ্গলবার জাতিসংঘে ফিলিস্তিনি মিশনের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। টুইট বার্তায় বলা হয়, এই সকালে গাজায় কোভিড-19 টেস্টিং ও টিকাদান কার্যক্রম প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়, হামলার পর গাজায় একমাত্র করোনা ভাইরাস সংক্রমণ টেস্টিং সেন্টারটির কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুসারে গাজা উপত্যকায় 1,05,974 জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মোট 986 জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসক চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারায় সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন, খবর আনাদোলুর। এরদোগান বলেন, এ ব্যাপারে আমরা কূটনৈতিক ও সামরিক উভয়ভাবেই সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, মুসলিমদের পবিত্রতম মসজিদে হামলাকারী এবং নিরপরাধ নারী শিশুসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বোমা হামলাকারী ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এ প্রাচীন নগরীর কর্তৃত্ব করতে পারে না। অসহায় ফিলিস্তিনিদের কোনো যুদ্ধ বিমান নেই, ইসরায়েল কেন গাজায় যুদ্ধ বিমান দিয়ে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে? এই সময় তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার। এরদোগান বলেন, অস্ট্রিয়ার আচরণ দেখে মনে হচ্ছে তারা ফিলিস্তিনে অসহায় মুসলিমদের ওপর ইসরায়েলের গণহত্যার অপেক্ষায় আছে। দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কড়া সমালোচনা করেন এরদোগান। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলার এক সপ্তাহ পেরিয়েছে। এই সময়ে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে। একই সময় আহত হয়েছেন অন্তত 1,500 জন ফিলিস্তিনি, খবর বিবিসির। ইসরায়েলি হামলায় নিহত 212 জনের মধ্যে 61 জনই শিশু, আর হামাসের হামলায় 10 ইসরায়েলি নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 শিশু রয়েছে। ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই জঙ্গি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 61 শিশু ও 37 জন নারী রয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক টুইট বার্তায় বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 6টি রকেট ছুড়েছে লেবানন, তবে রকেটগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি, সেগুলো লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়। গাজায় ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব তৃতীয়বারের মতো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় শিশুসহ বেসামরিক লোকজনের প্রাণহানির মধ্যে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘ।
সেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান সংবলিত একটি যৌথ প্রস্তাব তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আটকে দেওয়ায় এবারের বৈঠকও নিষ্ফল হয় বলে আল জাজিরা জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আট দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সোমবার ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন। মঙ্গলবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। জো বাইডেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোন কলে তিনি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার মত দেন। তিনি নেতানিয়াহুকে বলেন, মিশর সহ বেশ কয়েক রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সহিংসতা নিরসনের লক্ষ্যে। ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা এখন দ্বিতীয় সপ্তাহে, এটি বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান। জারিফ বলেন, এরই মধ্যে যখন আমেরিকার অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, তখন মার্কিন সরকার আরও $73.5 কোটি মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনি শিশুকে আরও বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে। জারিফ আরও লিখেছেন, একই সময়ে মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নরমতম সুরের নিন্দা প্রস্তাবটিও পাশ হতে দিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদার্য চেহারা চীনে রাখছে। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরায়েলের কাছে আমেরিকা নতুন করে অস্ত্র বিক্রি করার খবর দেওয়ার পর জারিফ এ প্রতিক্রিয়া জানান। মার্কিন দৈনিকটি সোমবার জানিয়েছে, গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন $73.5 কোটি অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। আট দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ত্রবিরতিতে মধ্যস্থতার লক্ষ্যে মিশর সহ বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন। যদিও এর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথ বিবৃতি ভেটো দিয়ে আটকে দেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও এখনও সহিংসতা থামার ইঙ্গিত নেই ফিলিস্তিনে। যতক্ষণ প্রয়োজন পূর্ণ চুক্তিতে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ইসরায়েলকে অনুরোধ করেছেন বাইডেন। হামাস ও গাজার সশস্ত্র অন্য সংগঠনগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। ফিলিস্তিনে চলমান ধ্বংসযজ্ঞ ও বেসামরিক প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মানবাধিকার সংগঠন আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র। একই সাথে বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামাসের কার্যক্রম পরিচালনা নিয়েও উদ্বেগ জানান তিনি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ফিলিস্তিনে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল আত্মরক্ষার অধিকারের পক্ষেও কথা বলেছেন। অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর সহ বিভিন্ন দেশ। গাজায় 10ই মে থেকে হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত উপত্যকায় 212 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 61 জন শিশু। এসব হামলার জবাবে হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া রকেট ইসরায়েলের 10 নাগরিক নিহত হয়, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত 20 লাখ বাসিন্দার গাজা উপত্যকা নতুন করে সহিংসতার ফলে মুখ থুবড়ে পড়েছে। গত কয়েকদিনে অঞ্চলটিতে বোমা মেরে 40টি স্কুল ও 4টি হাসপাতাল ভবন আংশিক বা পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
জ্বালানি সংকটে অঞ্চলটির মৌলিক সেবাও বন্ধ হওয়ার মুখে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা বিষয়ক প্রধান ডক্টর মাইক রায়ান। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।